বিয়ে বাড়ির স্টাইলে রেজালা খেতে কার না ভালো লাগে, আর সেটা যদি ঘরোয়া মশলা হয় তাহলে তো কথাই নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঘরোয়া মশলায় স্পেশাল রেজালা শেয়ার করব, চলুন দেখে নিই। এখানে আমি 2.5 কেজি গরুর মাংস নিয়েছি, আর রেজালায় মাংসের পিসগুলো একটু বড় সাইজের হয়, আমি একটু বড় রেখেছি তবে একটু পাতলা করে নিয়েছি। 1.5 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি, এখানে 2.5 কেজি গরুর মাংস ধুয়ে এক্সট্রা পানিটা ঝরিয়ে নিয়েছি। রেজালায় হলুদের পরিমাণটা কম হয়, তারপর আমি 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ জিরা গুঁড়া আর 1 টেবিল চামচ আমি ধনে গুঁড়া নিয়েছি। গুঁড়া মশলাগুলো দেওয়া হয়ে গেলে বাটা মশলা অ্যাড করব, 2 টেবিল চামচ রসুন বাটা আর 2 টেবিল চামচ আমি আদা বাটা নিয়েছি। আপনার চাইলে রসুন কুচিও দিতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। হাতে মেখে স্পেশাল ঘরোয়া মশলায় এত মজার রেজালা হয়, ট্রাস্ট মি, আপনারা কেউ মিস করবে না। অবশ্যই এইভাবে একবার যদি রেজালা করে খান, আপনারা কিন্তু বারবার এভাবেই করে খাবেন। খুব সহজেই আমি এই মাংসটা এখন মেখে নিয়েছি, আর আমি কিন্তু কোনো তেল দিচ্ছি না। এখানে হাড় চর্বি সলিড মাংস আছে, আমি হাড়টা 1 কাপের মতো পানি দিয়ে মশলার হাড়টা একটু ধুয়ে নিয়েছি, আর কোনো পানি দিচ্ছি না। এখন আপনারা চাইলে এটা এভাবেই রেস্টে রেখে দিতে পারেন 1 ঘন্টা বা আধা ঘন্টার জন্য, বাট আমি রেস্টে রাখবো না, আমি সরাসরি এটা চুলায় বসিয়ে দিয়েছি। তারপর যখন উপরে একটা বলক চলে আসবে, আজ তো গরম মশলা দিচ্ছি, 2টা কালো এলাচ, 3 টুকরো দারুচিনি, 5টা সবুজ এলাচ আর 6-7টা লং নিয়েছি। তারপর আমি আস্ত মশলা দিয়ে দিচ্ছি, আর আমি 4-5টা তেজপাতা নিয়েছি, আর তেজপাতাগুলো মাঝ বরাবর এভাবে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। তারপর আমি মশলাগুলো একটু মিক্স করে নিব মাংসের সাথে আস্ত মশলা। যখন মিক্স করা হয়ে যাবে, আর আমি কিন্তু কোনো পানি দেইনি, এই যে আমি মাংস থেকে কিন্তু পানি ছেড়েছে, আমি শুধু 1 কাপের মতো মশলার হাড়টা ধুয়ে যতটুকু পানি দিয়েছি ঠিক ততটুকুই হয়ে গিয়েছে। এখন এটা আমি ঢেকে রেখে দিব, আস্তে আস্তে আমি সিদ্ধ করে নিব, আর এইভাবেই এটা আস্তে আস্তে কষাতে থাকবো। আমি কিন্তু এখনও পানি দিইনি, যেই পানিটা উঠেছে এই পানিতে একটু সময় নিয়ে 5 থেকে 6 মিনিট এইভাবে এটা কষাতে হবে, আর খুব ভালোভাবে কষানোর কারণে টেস্টটা বেড়ে যায়। স্পেশাল যে মশলাটা এখন আমি করব, 1 কাপ পেঁয়াজ বেরেস্তা নিয়েছি, আর আমি 2 টেবিল চামচ কিশমিশ আর জয়ত্রী নিয়েছি, আর নিয়েছি আমি কাজু বাদাম 2 টেবিল চামচ। আপনারা চাইলে পেস্তা বাদাম বা অন্য যে কোনো বাদাম নিতে পারেন, আপনাদের হাতে যে বাদামটা থাকে, তবে বাদাম কিশমিশ আর পেঁয়াজ বেরেস্তা কিন্তু স্কিপ করা যাবে না। এখানে আপনারা চাইলে কিন্তু জয়ত্রীটা স্কিপ করতে পারেন। 1 কাপের মতো দুধ দিয়ে দিচ্ছি, দুধ দিয়ে খুব ভালোভাবে আমি কিন্তু একটা পেস্ট করে নিয়েছি, এবং স্পেশাল এই মশলাটাই হচ্ছে রেজালার আসল যে স্বাদ সেটা নিয়ে আসবে। 2 টেবিল চামচের মতো আমি টমেটো সস দিয়ে দিচ্ছি, সসটাও কিন্তু স্কিপ করবেন না, তবে টমেটো সস না থাকলে এ পর্যায়ে একটা টমেটো খুব মিহি করে আপনারা কেটে তারপর ব্লেন্ডার পেস্ট করে ফেলতে পারেন। এই যে স্পেশাল মশলাটা কিন্তু আমি এখন আমার রেজালার মধ্যে দিয়ে দিয়েছি, এবং ট্রাস্ট মি, এটা দেওয়ার কারণেই এর টেস্ট সব কিছু চেঞ্জ হয়ে যায়। তারপর এখন কাজ হচ্ছে খুব ভালোভাবে কষাতে হবে, আর একটু পরপর সময় নিয়ে কষাতে হবে, যেহেতু বাদাম, কারণ বাদাম দেওয়ার কারণে কিন্তু খুব সহজে কিন্তু নিচ দিয়ে লেগে যায় আর পুড়ে যেতে পারে, তাই বাদাম দেওয়ার পর কিন্তু এটা একটু পরপর নাড়াচাড়ার উপরই রাখতে হবে। খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আমি ব্লেন্ডারের যে জারটা ছিল সেটা ধুয়ে প্রায় 2 কাপের মতো পানি দিয়ে দিয়েছি, পানিটা কিন্তু কুসুম গরম, রেজালায় কিন্তু ঠান্ডা পানি ইউজ না করাই ভালো। তারপর আমি পানি দিয়ে খুব ভালোভাবে এইভাবেই এটা কষাতে থাকবো, কষানো হয়ে গেলে আবার আমি ঢাকনা দিয়ে দিব, ঢেকে আস্তে আস্তে অপেক্ষা করব মাংসটা সিদ্ধ হওয়ার পর্যন্ত। যখন মাংসটা পুরো 100%-এর মতো সিদ্ধ হয়ে যাবে, আর তেলটাও কিন্তু উপরে ভেসে উঠবে। আজকে আমি ঘরোয়া মশলায় হাতে মেখে তেল ছাড়া স্পেশাল এই রেজালাটা আপনাদের সাথে খুব সহজেই শেয়ার করলাম, এবং এটা খেতে এতটা মজার, গেস্ট আসলে খুব সহজেই আপনারা এই রেজালাটা করে ফেলতে পারেন, অথবা ঈদে কোনো অনুষ্ঠানে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এটা ঝাল করবে না, এটা ফ্লেভারের জন্য। আর কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে, বিয়ে বাড়ির স্পেশাল রেজালা ঘরোয়া মশলায়। অবশ্যই আপনারা এভাবে করে খাবেন। আশা করি আজকের স্পেশাল রেজালার রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পাশেই থাকবেন। আপনাদের দোয়ার মাঝে আমাকে মনে রাখবেন। আজ এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।